সহদর ও যমজ শিশুদের ভর্তি নিশ্চিতে দাবি জানিয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর অভিভাবকরা। সকালে প্রতিষ্ঠানটির সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানায় তারা। ভর্তি বাণিজ্য বন্ধ করে ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার দাবিও তাদের। তারা বলেন, স্কুল পড়ুয়া সহদর ও যমজ শিশুদের অগ্রাধিকারের ভিত্তিতে ভর্তি করাতে হবে। যানজটের এই নগরীতে একাধিক স্কুলে সন্তানদের পড়ানো কষ্টকর উল্লেখ করে কোমলমতি শিক্ষার্থীদের আগামীর ভবিষ্যৎ বিবেচনায় এ বছরের ভর্তি প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানান তারা। আমার ভাই আইডিয়াল বাংলাদেশ ব্যাংকে পড়ে, আমি আইডিয়াল স্কুলে পড়ি। আমি চাই যে আমার ছোট ভাইকে এই স্কুলে ভর্তি করায়। একই ভাই বোন যদি একই স্কুলে পড়ে তাহলে আমাদের যাতায়াতের কষ্টটা থাকবে না এবং আমাদের অনেক দিক দিয়ে অনেক বেনিফিট আছে। কষ্টকর হয়ে যায় আমার দুইটা বাচ্চাকে দুই জায়গা থেকে পিক আপ করতে, আর রাস্তায় অনেক জ্যাম থাকে, এই অবস্থায় ওরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। যার বাসা 1 কিলোমিটার দূরে তার স্কুলে আসতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, যেতে লাগে আরও 1 থেকে 1.5 ঘন্টা। এখন তিনটা বাচ্চা যদি কারো থাকে, তিনটা স্কুলে লেখাপড়া করে, এখন তার এই অভিভাবকের অবস্থা কী হয়ে দাঁড়ায়,